রাষ্ট্রীয় যুব দিবস অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উৎসব বেশ ঘটা করে শ্রদ্ধা সহিত পালিত হয় তেলিয়ামুড়া বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। এদিন সকালবেলা বিদ্যালয় প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের মর্মমূর্তির বেশ শ্রদ্ধা সহিত পূজাপাঠ করা হয়। সংবাদে প্রকাশ, 12 জানুয়ারি অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে গোটা রাজ্যে। সেই সঙ্গে তেলিয়ামুড়া বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়েও বৃহস্পতিবার বেশ শ্রদ্ধার সঙ্গে পালিত হয় রাষ্ট্রীয় যুব দিবস অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উৎসব। এদিন সকালবেলা বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের মর্মমূর্তির বেশ শ্রদ্ধা সহিত পূজাপাঠ করা হয় এবং পরবর্তীতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজাপাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি তেলিয়ামুড়া বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে বেরিয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন গোটা দিনব্যাপী স্বামী বিবেকানন্দের জীবনী সংক্রান্ত বিভিন্ন শিক্ষামূলক আলোচনা চক্র ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। এদিন রাষ্ট্রীয় যুব দিবস অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উৎসব উদযাপনকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বরাবরই বিবেকানন্দের প্রত্যেক বছরই জন্মদিন পালন করে আসি। এবছরও তার ব্যতিক্রম নয়। 160তম জন্মদিনে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা এবং এছাড়াও বিভিন্ন প্রোগ্রামগুলি আছে আমাদের পোশাক প্রতিযোগিতা, এগুলি হয়ে গেছে অলরেডি। আগামী দিন বিবেকানন্দ নিয়ে চর্চা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আজকের এই অনুষ্ঠানে সকল অংশের মানুষের যাতে অংশগ্রহণ করতে পারে, ছাত্রছাত্রীদের দ্বারা প্রদর্শিত এই টেবলু এবং শোভাযাত্রায় সকলকে আমরা বিদ্যালয়ের তরফ থেকে এবং তেলিয়ামুড়াবাসীকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা উপভোগ করুন এবং আমাদের শিশুদের দ্বারা এই প্রদর্শিত টেবলুকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আহ্বান রাখছি। সকলকে নমস্কার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।